নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে বান্দরবন কেরানীরহাট জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। শিগগিরই এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটন জেলা বান্দরবানে যাতায়াতের একমাত্র রুট কেরানীরহাট বান্দরবান সড়ক। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক সহ স্থানীয়রা যাতায়াতের জন্য ব্যবহার করে সড়কটি। আঁকাবাঁকা ঢালু ও সরু হওয়ায় প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সড়কটি, এতে চরম দুর্ভোগে পড়ত পর্যটক সহ স্থানীয়রা। 2019 সালে শুরু হয় 23 কিলোমিটার দীর্ঘ বান্দরবন কেরানীরহাট সড়ক প্রশস্ত করার কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে কাজ করে 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ান। প্রশস্ত করা ছাড়াও সড়কে 21টি ব্রিজ, 15টি কালভার্ট, 21 কিলোমিটার ড্রেনেজের কাজ করা হয়। বর্তমানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই সকলে বান্দরবন থেকে কেরানীরহাটে পৌঁছাতে সক্ষম হবে। বিভিন্ন গাইড পোস্ট, সাইন পোস্ট, অবজারভেটরি মিরর সহ ট্রাফিক নিরাপত্তামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও রাতের বেলা যাত্রীদের চলাচলের সুবিধার জন্য বিভিন্ন রিফ্লেকটিভ যে অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, রোজিস্টার্ড এবং গাইড পোস্টগুলোতে রিফ্লেকটিভ লাগানো হয়েছে, ফলে সহজেই যাত্রীরা অন্ধকারেও নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারবেন। স্থানীয়রা মনে করেন এর ফলে দূর হবে বান্দরবানবাসী ও পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি, উন্নতি হবে স্থানীয়দের জীবনমান, কমবে সড়ক দুর্ঘটনা। কেরানীরহাট থেকে আমরা বান্দরবান আসার পথে বিভিন্ন জায়গায় উঁচু নিচু ছিল, যেটা পূর্বের বর্ষাকালে পানির নিচে ডুবিয়ে থাকতো, যাতে আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হইতো। আগে কেরানীরহাট যাইতে আপনার 1 ঘন্টা লাগতো, এখন সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছে। আমরা সুযোগ সুবিধা বাড়ছে, এখন আমাদের টার্নিংগুলো বাড়ছে, অ্যাক্সিডেন্ট হার কমছে। এখন যেহেতু অনেক বড় রাস্তা করা হয়েছে, যাত্রীর জন্য উপকার হয়েছে, আমাদের ড্রাইভারদের জন্য উপকার। রাস্তা অনেক বড় হয়েছে, কিন্তু এটা আমাদের অনেক সুবিধা এবং আঁকাবাঁকা টার্নিং কিন্তু কাটার কারণে আমাদের এখন চলাফেরা খুব অনেক ভালো এবং দুর্ঘটনা কম হচ্ছে। এই রাস্তা হওয়ার পর থেকে এখানে এখন প্রচুর পর্যটকের সমাগম হচ্ছে। বর্তমানে যে সড়কটি হয়েছে খুবই নান্দনিক এবং পর্যটকের জন্য খুবই সুন্দর একটি জায়গা হয়েছে। কিছু অংশ যে আমরা উঁচু করেছি, এর ফলে এই রাস্তাটি সকল সময়েই যোগাযোগ অবিচ্ছিন্ন থাকবে এবং এই রাস্তাটি করার ফলে আমরা আশা করছি যে বান্দরবনের পর্যটন শিল্পের অনেক বিকাশ আরও দ্রুততর হবে। নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে প্রকল্পের কাজ। শিগগিরই মহাসড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান প্রকল্প সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার ও 3 জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন সাতক্ষীরা শ্যামনগরের হাফিজুর রহমান, শেখ আসিফ হাসান ও শেখ ইসমাইল হোসেন। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় আটককৃতরা 20 টোপের ফাঁদ পেতে বাঘ শিকার করে চামড়া বিক্রির চেষ্টা করছিল। এ খবর জেনে র্যাব 6-এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে 80 লাখ টাকায় চামড়া কেনার ফাঁদ পাতে। গতকাল চক্রের সদস্যরা টাকা গ্রহণ ও চামড়া হস্তান্তরে সম্মত হলে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসত বাড়িতে অভিযান চালিয়ে ওই চামড়া উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।